আইনি লড়াইয়ে দমদমে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস সুকান্ত অর্জুনদের। দক্ষিণ দমদমের বান্ধবনগর কলোনিতে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দুই কিশোরীর বাড়িতে শুক্রবার বিকেলে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ অর্জুন সিং। দুজনেই মৃতাদের পরিবারকে সমবেদনা জানালেন। এদিন রাজ্য বিজেপি নেতৃত্বের সামনে দোষীদের শাস্তির দাবি করলেন দুই পরিবার। এমনকি তারা পুরসভার স্থানীয় কোঅর্ডিনেটরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। আইনি লড়াইয়ে মৃতাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার ও অর্জুন সিং। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু আমরা শাস্তি চাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই চাই যাতে উনি এসে আমাদের যেন আমাদের এখানে আমাদের যে কাউন্সিলর আছে ওনাকে যেন শাস্তি দেয়। আমরা আর কিচ্ছু চাই না, উনি সবচেয়ে বড়। উনি যদি ঠিক থাকতো আজকে আমাদের ওয়ার্ডে, যে দেখাশোনা করে, যে ঠিক থাক, উনি ঠিক নেই। উনি যদি থাকতো তাহলে ওনার ওয়ার্ডে দুটোই ছোট ছোট বাচ্চা আমি আজকে শ্মশানে থাকতো না, আমাদের বুকেই থাকতো, কিন্তু ওরা নেই। কি করব আমরা এখন? লোক কালকে এসেছিল, কালকে এসেছে, টাকা নিয়ে এসেছিল, আমাদের টাকা 50,000 টাকা বাকি বসু নিয়ে এসেছিল। আমার বাবি যখন ছিলাম না, আমার বাবা চিট ছিল, বাবার কাছে বাবা সেক্ষেত্রে বলা হচ্ছে যে গার্জেনদের দোষ দেওয়া হচ্ছে, বলছে গার্জেনদেরকে গাফিলতির জন্য, বাবা মায়ের গাফিলতির জন্য নাকি বাচ্চাটা মারা গেছে। এবং বলা হচ্ছে তারা খেলতে গেছিল, করতে যায়নি, নানা ধরনের কথা। দুর্ঘটনা দুর্ঘটনা দেখুন দুর্ঘটনা কালে ভদ্রে একটা দুটো হয়। বিগত কয়েকদিনে লোক নিচে 14 জন নাকি মারা গেছে বলছে, জনগণই বলছে, মিডিয়া রিপোর্ট করছে 14 জন মারা গেছে। 14 বার দুর্ঘটনা ঘটতে পারে না, একই ঘটতে পারে নিচে দুর্ঘটনা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হলো, কত তার ফ্রিকোয়েন্সি কী? কিন্তু এই যে ঘটনা বারবার ঘটছে, এবং আগামী বছরও হয়তো যদি এরকম বৃষ্টি হয়, আবার কিছু বাচ্চা আরেকটু দাবি করেছেন কোঅর্ডিনেটর গতকাল। তিনি বলেছেন 5 বছরে প্রথমবার তিনি দেখেছেন এই এলাকায় জল জমতে, জল এই এলাকায় জমেই না। এক দুই মৃত্যুর এই দুর্ঘটনার বিনিময়ে যেভাবে টাকা দেওয়া হচ্ছে, টাকার কথা বলা হচ্ছে, সাংসদ ছুটে এলেন, মন্ত্রী ছুটে এলেন, সেটা কতটা দেখুন। সাংসদ মন্ত্রী এসেছেন, আমি তাদের প্রশংসা করবো, আসা ঠিক, অবশ্যই তাদের আসা উচিত, কিন্তু এসে পয়সার লোভ না দেখিয়ে তাদের ক্ষমা চাওয়া উচিত। ঠিক আছে বাবু, যে আমরা আমাদের কর্তব্য করতে পারিনি, আমাদের কর্তব্যে গাফিলতি হয়েছে, আপনার সন্তান মারা গেছে, আমরা ফিরিয়ে দিতে পারবো না, আমরা ক্ষমা পাচ্ছি। তারা যদি এই কথাটা বলত, তারা যদি এই কথাটা বলত, আমার মনে হয় তাহলে উপযুক্ত হতো। আর জল জমে কি না এখানকার স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে। একজন স্থানীয় বাসিন্দা বললেন প্রতি বছর জল জমে। আমি আসতে গিয়ে যে ডোবা জলাশয়টি দেখলাম, যা পরিস্থিতি, তো ডেঙ্গু হওয়ার মানে ডেঙ্গু মশার সিডিং বেড যে পরিস্থিতি হয়ে আছে। আশেপাশের লোকদেরকে আমি বলবো, অনুরোধ করবো, সরকারের তো ভরসা নেই, সাবধানে থাকবেন, আপনারা সাবধানে থাকুন যতটা পারুন, নিজেদের ব্যবস্থা নিজেরাই, নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই। তৃণমূল দাবি করছেন যে আপনি সভাপতি হওয়ার পর থেকেই মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করেছেন, গতকালও আপনি করেছেন, আজকেও আপনি রাজনীতি করেন। আমি, আমার মনে হয় আমি কর্তব্য করেছি, আমি আগের গার্জেনদের কাছেও ক্ষমা চেয়েছি, এনাদের কাছেও চাইলাম, আমি আমার সহকর্মী যারা তৃণমূল কংগ্রেসে আছে তাদের হয়ে ক্ষমা চেয়েছি, যে আমাদের মতো রাজনীতিকদের অকর্মণ্যতার জন্য, অপদার্থতার জন্য এবং দুর্নীতির জন্য, আমি বলব অকালে কতগুলো প্রাণ চলে গেল, আমি তাদের হয়ে ক্ষমা চাইতে এসেছি, আমি কোনো রাজনীতি করতে আসিনি। সুকান্তদা, বিরোধীরা যদি কোনো প্রতিবাদ করেন তাহলে সেটাকে রাজনীতি এই আখ্যা দেওয়ার যে সমস্তটুকু সেটাকে নিতে হবে। গতকালকে তৃণমূল কংগ্রেসের রূপ রাজনৈতিক রুচি, শব্দ চয়ন, ম্যাডাম জি, এখন সমস্ত লোক নিচে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার তাকে বারবার নিম্নগামী করছে, যেন তাদের বিষয়ে যত কম বলা যায় তত ভালো। আমার রুচিতে বাধে এর বেশি বলতে, ব্যাস, চলো।